মাসে চতুর্থ যে কাজটি করবেন সেই কাজটি হলো সবচেয়ে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন প্রতিযোগিতা করবেন কতবার কোরআন খতম দেওয়া যায় কতবার কোরআন খতম দেওয়া যায় এই প্রতিযোগিতা করবেন কোরআন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাফাতকারী হিসাব হবে এজন্য আমরা যারা কোরআন পড়তে জানি তারা কোরআন পড়ব এই রমজান মাসে কমসে কম একবার কোরআন খতম দেব ইনশাআল্লাহ রাজি আছে তো কমসে কম একবার তো কোরআন খতম দেব আর যারা পড়তে জানি না আসুন না আপনার বাড়িতে আপনার ছেলে জানেন তার কাছে শিখুন আপনার মহল্লায় হুজুর আছেন তার কাছে শিখুন এই রমজানের অসলায় আমরা এই পবিত্র কোরআন পবিত্র কিতাবখানা আমরা পড়তে শিখি সম্মানিত উপস্থিতি তিন পঞ্চম নম্বর যে কাজটি করব রমজান মাসে যতটা সম্ভব আপনারা দান করবেন যতটা সম্ভব গরিব দুঃখীদেরকে খাওয়াবেন একটা খেজুর দিয়ে হলেও ইফতারি করাবেন একটা খেজুর দিয়ে হলেও ইফতারি করাবেন ভয় করিয়েন না আপনি যদি কোনো ব্যক্তিকে একটা খেজুর দিয়ে ইফতারি করান ওই ব্যক্তি যদি তৃপ্তি সহকারে একটা খেজুর খায় তাহলে পরে একজন ব্যক্তি সারা দিন রোজা রেখে যে সব পেল ওই ব্যক্তিটিকে আপনি ইফতারি করিয়ে তত পরিমাণ তত পরিমাণ সব আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন খালি নেকি কুরহার মাস শুধু নেকি অর্জন করার মাস আসি না এই মাসে আমরা বেশি বেশি করে দান করব সাদকা করব এক টাকা দান করবেন সীমাহীন আপনাকে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সম্মানিত উপস্থিতি আসুন আমরা বেশি বেশি করে দান করব সাদকা করব এবং মানুষদেরকে ইফতারি করাবো কোরআন খতম দেব এই কাজগুলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক ইনায়াত করেন আমরা যেন বেশি বেশি করে রমজানের ফজিলত অর্জন করতে পারি কাল কিয়ামতে কঠিন মুসিবতের সময় যেন রোজা আমাদের পক্ষে সাক্ষী হিসাবে আমাদের সামনে আল্লাহ তাআলার দরবারে দাঁড় হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।